তো সালফোনেশন বেঞ্জিনের আর একটা ইম্পর্টেন্ট ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সো ফার্স্টে আমরা অবশ্যই বেঞ্জিন, দেন উই টেক সালফিউরিক অ্যাসিড H2SO4। সো বেঞ্জিনের একটা হাইড্রোজেন রিপ্লেস হবে SO3H। SO3H এটাই হইতেছে ইলেকট্রোফাই। তো কৌশল দেখা যাক, মেকানিজম। তো ফার্স্টে সালফিউরিক অ্যাসিড 2 মল নিব আমরা। তো এইখান থেকে একটা SO3 এটা ইলেকট্রোফাই। তারপর বাইসালফেট আয়ন এনায়ন, তারপর পানি। দেন সেকেন্ড স্টেপ, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, কিছুটা কঠিন। সো ওই রাইট বেনজিন, বেনজিনের 3টা ডাবল বন্ড, লাইক ডাবল বন্ড শো করব। এই ডাবল বন্ডাই SO3-কে সালফেটকে আক্রমণ করবে। সো বেনজিনের উপরে SO3 আর একটা হাইড্রোজেন আমরা রেখে দিলাম, যেহেতু হাইড্রোজেনটা পরে বাদ যাবে তাই এটা হিসাবে সুবিধার্থে ডাবল বন্ড চলে গেল, তাই এখানে একটা পজিটিভ চার্জ। এই ডাবল বন্ড আবার উপরে উঠবে, এটা সঞ্চরণশীল অবশ্যই, রেজোন্যান্সের মাধ্যমে আমরা জানি। সেকেন্ড স্টেপে দুইটা ডাবল বন্ড অলওয়েজ পাশাপাশি থাকে, এটা একটা মনে রাখার ট্রিক্স। উপরে SO3 আর হাইড্রোজেন, আবার পাই বন্ড এদিকে শিফট করবে, পাই বন্ড সবসময় শিফট করে থাকবে। তো এইখানে আবার পজিটিভ চার্জ। সো এটা বারবার প্র্যাকটিস করতে হবে। আমরা এটা ঘুরে লিখি O3S। তারপরে আমরা এখন লিখতে পারি সিগমা জটিল, যেহেতু এই পাই বন্ডগুলো অলওয়েজ সঞ্চরণশীল, আবার যেহেতু একটা পজিটিভ চার্জ অলওয়েজ, তাই আমরা এইভাবে লিখতে পারি, এটা সিগমা জটিল বা এটা একটা কার্বোক্যাটায়ন বলা চলে। হ্যাঁ, অর্থাৎ তিনটা মিলে একটা স্ট্রাকচার, কোনো নির্দিষ্ট স্ট্রাকচার নাই এর কোনো, তিনটা মিলে একটা স্ট্রাকচার। লাস্ট স্টেপে আমরা সিগমা জটিলটা লিখলাম, সিগমা জটিল, তারপর হাইড্রোজেন আর SO3। এই বাইসালফেট অ্যানন হাইড্রোজেনটা ইলেকট্রন বেঞ্জিনকে দিয়ে দিবে আর হাইড্রোজেনটা বাইসালফেট নিয়ে নেবে। তো তৈরি হইল বেঞ্জিনের উপরে SO3, এটা এখন আর সালফিউরিক অ্যাসিড। এখনও শেষ হয় না এটা রিয়াকশন, এখন আসলে হাইড্রোনিয়াম আয়ন, এটা পানি না, হাইড্রোনিয়াম আয়ন। তারপরে বেনজিনে সিগমা জটিল SO3, তারপরে এটা হাইড্রোনিয়াম থেকে একটা হাইড্রোজেন নিয়ে যাবে বেনজিনের উপরে SO3H, সালফোনিক অ্যাসিড, এটার নাম হলো SO3H সালফোনিক অ্যাসিড। আর এই হাইড্রোজেনটা হবে না, সরি, ব্যাস এটাই হলো বেঞ্জিনের সালফোনিক অ্যাসিড। সো সেকেন্ড স্টেপটা বারবার প্র্যাকটিস করতে হবে, এটাই হলো মেইন সমস্যা।